ঝুঁকাইয়া আমার মাথাটা নত করিয়া সুবহানা তুমি ওই পবিত্র আজিম, তুমি মহা পবিত্র, আমি গোলাম, আমার মাথাটা তোমার সামনে ঝুঁকাই দিলাম। আবার মাথাটা উঠাইয়া ভালো লাগে না, মজা লাগে না, তো আবার সেজদায় যায়া আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়, এবার সেজদায় যায়া, সেজদায় যায়া বলে সুবহানা রাব্বিয়াল আলা, বলে সুবহানা রাব্বিয়াল আলা। আজ পর্যন্ত আমি পৃথিবীর কোনো দিকে তাকাই নাই, পৃথিবীটা এত সুন্দর করে ফুল বাগান দ্বারা সাজাইলাম, লাল বাগিচা দ্বারা সাজাইলাম, সবুজ বাগান দ্বারা সাজাইলাম, পাতা পল্লব দ্বারা সাজাইলাম, স্বর্ণ চাঁদি দ্বারা সাজাইলাম, মণিমুক্তার দ্বারা সাজাইলাম, কোনো দিন আমি পৃথিবীর সৌন্দর্যের দিকে তাকাই নাই। তুই যখনই সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, তোর মাথাটা নত করিয়া আল্লাহ আমার আর ভালো লাগে না, দাঁড়ায় দাঁড়ায় ছিলাম আমি না পাক গোলাপ, তুমি পাক পবিত্র মাওলা, তোমার সামনে দাঁড়াইয়া তোমার সামনে রুকু করিয়া মজা পাইলাম না, এজন্য আমি এখন আমার মাথাটা, আমার মাথা বড়, আমার নাকটা উঁচা, আমার ঠোঁট সুন্দর বানাইলা, আমার এই সব অহংকার সব চেহারার সৌন্দর্য মাটিতে দমন করিয়া তোমার কুদরতি পায়ে রাখিয়া আমি বলতেছি সুবহানা রাব্বিয়াল আলা, তুমি পাক পবিত্র বড় আল্লাহ, আমি গোলাম সেজদায় পড়িয়া গেলাম। আল্লাযী ইয়ারাকা হীনা তাকুমু ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদীন, আল্লাহ বলে তুই আমার কদমে সেজদায় পড়ে গেলে আমি পৃথিবীর কারো দিকে আজ পর্যন্ত তাকাই নাই, হে বেলাল তুই সেজদায় পড়ে গেলে তোর দিকে তাকাই, হে নাক বসা, হে নাক খাড়া, হে কালা, হে গরিব চাষি তুই সেজদায় পড়ে গেলে, রে নওজোয়ান, রে নওজোয়ান তুই সেজদায় পড়ে গেলে আমি আল্লাহ তোর সেজদার কাছে দেয়া, তোর কানের সাথে কান লাগাই, তোর নাকের সাথে নাক লাগাই, তোর ঠোঁটের সাথে ঠোঁট লাগাই, তুই যখনই বলো সুবহানা রাব্বিয়াল আলা, আমি বলি আমি তোর কেমন মালিক লাগি, আমি তোর কেমন দয়ালু আল্লাহ লাগি, তুই আবার বলো রাব্বিয়াল আলা, তুমি না আমার বড় আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নাই, দেখো না আমি সেজদায় পড়ে গেছি, এমন একটা সিজদা বানাও, এমন একটা নামাজ বানাও, হে নওজোয়ান, ইয়া আইয়ুহাল ইনসান, এ যুবক কার পেটে পড়িয়া আল্লাহরে বলিয়ে গেলা, কার মায়ায় পড়িয়া, ইয়া শাবাব কালা এক দাউকা শাবাব, এ যুবক যৌবনের ঢোকায় পড়িয়া নানলিল চাকচিক্য দেখিয়া ছবি দেখিয়া এত দয়ালু মাওলারে কেমনে বুলাইলি, যে মাওলায় তোর ঠোঁটে ঠোঁট লাগায়, চোখে চোখ লাগায়, আমার আল্লাহর মতো এত মায়া শিলা বোনার কেউ নাই, আল্লাহ আল্লাহরে সেজদায় দিয়া কানিয়া দিয়া বলো আল্লাহ তোমার তো অনেকে আছে, আমি সেজদায় দিয়া আমি না পাক গোলাপ, তুমি সুবহানা রাব্বিয়াল আলা, তুমি ছাড়া আমার আর কেউ না, তুই একটা সেজদার দিকে আমি তাকা, পৃথিবীর কেউ আমার এভাবে সেজদা দেয় না, সেজদা দেয় কপাল নাক মুখ ঠোঁট কান হাত সবকিছু একসাথে আমার সামনে বিছায় না, কেউ দাঁড়াইয়া কেউ শুইয়া কেউ বসিয়া, এবার সেজদা থেকে উঠিয়া বসিয়া গেছে, আল্লাহ পাহাড়ে বসে আমিও বসলাম, আল্লাহ কাতালে বস, হাত্তায়া দুপরে কি বলিয়া ফেরেশতারা বসে আমিও বসলাম, সবাই আমারে ডাকে সেজদা দেয়, আল্লাহ নিজে বলছে সেজদা দেয়, আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু, সবাই আমারে সেজদা দেয় কিন্তু কেউ আমার সামনে হাত বিছায় দেয় না, কি বলেন কি বলেন, গরুরে হাত দিলাম গরু আমারে ডাকে গরু হাত বিছায় দেয় না, মুরগি আমারে ডাকে মুরগি হাত বিছায় দেয় না, গরুতে হাত দিয়া বর দেয়, আস্তাগফিরুহু
ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب ربنا ومحبوبنا ومقصودنا وصلاة الله أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاذبين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله এই সোহাগপুর গ্রামের যুবকদের উদ্যোগে আয়োজিত এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই মহতি তাফসীর কোরআন মাহফিলের মহামান্য সভাপতি মুআজ্জাজ মুহতারাম ওলামা ইজাম ও আমার সামনে উপস্থিত আশিকিন জাকিরিন মুহিব্বিন আল্লাহ প্রেমিক কোরআন প্রেমিক রসুল প্রেমিক সর্বস্তরের বুড়া বাবাজিরা স্নেহের যুবক ভাইয়েরা পর্দার অন্তর আড়ালে সম্মানিত মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাজারো লাখ শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে দয়া করে মায়া করে দুনিয়াবী সমস্ত গুনাহের বহির্বিশ থেকে আল্লাহ হেফাজত করে সুস্থ অবস্থায় কোরআন পাকের মহাব্বতে দিনই জান্নাতি বাগানে জান্নাতের এই বাগানে আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন বসাইছেন এই জন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ রাত্র অনেক হয়ে গেছে শীতকালের রাত্র দশটা বাজলে বেশি এগারোটা দশটা বাজলে অনেক হয়ে যায় মুরব্বীদের কষ্ট হয় এটা ঘুমানোর সময় কি বলে তো বেশি রাত্রে বেশি ওয়াজের দরকার নাই বেশি রাত্রে বেশি ওয়াজের দরকার নাই আল্লাহ আমাদেরকে আনছেন কে আনছেন আল্লাহ আনছেন সুন্দর একটা প্যান্ডেল যে সাজাইছে কেমন যেন বরযাত্রীর অনুষ্ঠানের ঘর হ্যাঁ জান্নাতের জান্নাতে আমরা বরযাত্রী হব আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত সাজাইবেন আমাদের জন্য আল্লাহ তাআলা কি সাজাইবেন জান্নাত সাজায় রাখছেন
তো জান্নাতের মধ্যে কোনো এই কাপড় হবে না, এই যে কাপড় এই কাপড়ের কাপড় হবে না, জান্নাতের মধ্যে এমন বিছানা হবে না, জান্নাতের মধ্যে ইয়াকুত জবরজাস্ত এগুলি দিয়ে আল্লাহ সাজাইবেন, স্বর্ণ রূপার বাড়ি দ্বারা সাজাইবেন, সিল্কের কাপড় সবুজ সিল্ক সোনালী কালার দ্বারা আল্লাহ সাজাইবেন, মেশ মেশ জাফরান দ্বারা আল্লাহ তাআলা জান্নাতকে সুবাসিত করবেন। জান্নাত বড় চমৎকার জিনিস, আমাদের আসল ঠিকানা হলো জান্নাত। আসল ঠিকানা কোনটা, আসল বাড়ি কোনটা ছিল, বাপদাদার বাড়ি যেটা ওইটাই তো আসল বাড়ি, কি বলে বাপদাদার বাড়ি আসল বাড়ি না? তো আমাদের আব্বাজি, আমাদের বাপদাদা আদম আলা নবীনা আলাইহি সালাতু ওয়াসসালাম, ওনাকে আল্লাহ তাআলা বানানোর পরে জান্নাতের মধ্যে রাখছেন, কোথায় রাখছেন, জান্নাতের মধ্যে রাখছেন। এখানে হাসি কারা? আমি নতুন মানুষ আপনাদের এলাকায়, কেমনে কেমনে যে ভাই রফিক ও কেমনে দাওয়াত, শফিক কেমনে দাওয়াত দিচ্ছে, তিন মাস আগের থেকে খালি যোগাযোগ করতেছে, আমি নতুন চিনি না জানি না, কেমনে ফোনে ফোনে পরে বিশ্ব রোডের আমার খুব মোহাব্বতের আমার মুরব্বী পুরা ভ্রমণ বাড়ি আসলে এ ওই বাইরে বললাম যে আপনি দেখেন কোথায় ওনারা যেন সাথে করে, উনি ছাড়া আমি কোথাও যাই না, এই ভ্রমণ বাড়ি আসলে ওনাদের সাথে রেখে রেখে উনি যেখানে বলে সেখানে যাই। তো যা হোক, রাত্র অনেক হয়ে গেছে, আপনারা মাশাআল্লাহ বসে আছেন, যে দুর্বল অবস্থায় বসে থাকে তো আল্লাহ তাআলা তার উপরে দয়া করে, আল্লাহ তাআলা তার উপরে কি করেন, দয়া করে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, এ দুনিয়ার জগৎবাসী, এ দুনিয়ার মানুষ, যে যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, তোমরা সকলেই আল্লাহ তাআলার কাছে অভাবী, দরিদ্র, খয়রাতি। ইয়া আইয়ুহান নাস, বুঝেন আমার কথা, হে মানুষের দল, কি বলতেছে আল্লাহ বলতেছেন, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে সবাই খয়রাতি, আল্লাহর কাছে সবাই অভাবী, আল্লাহর কাছে সবাই কি অভাবী, খয়রাতি। ওয়াল্লাহু গনিয়ুন হামিদ, আল্লাহ বড় প্রশংসিত ধনী, আল্লাহ বড় প্রশংসিত ধনী। তিনি কেমন ধনী, তার কাছে চাইলেও দেয় না চাইলেও দেয়, চাইলেও দেয় না চাইলেও, তারে মানলেও দেয় না মানলেও দেয়, তার ইবাদত করলেও দেয় না করলেও দেয়, তিনি দেওয়ার জন্য কারো কাছ থেকে বিনিময় কিছু চায় না, যে তুই যদি আমারে দেস তাহলে আমি তোরে দিব। আল্লাহ বলে, আমি এমন ধনী, এমন মহা প্রশংসিত ধনী, যে চায় তারেও দেই, যে চায় না তারেও দেই, যে অভাবী তারেও দেই, যে ধনী যে বড় লোক টাকা পয়সা তারেও দেই। ওয়া গানা ওয়া কানা, আমি ধনী বানাই আমি গরিব বানাই, ওয়া দহাকা ওয়া বকা, তিনি হাসান তিনি কাঁদা, ওয়া গানা ওয়া কানা, ওয়া রব্বুশ শিরা, তিনি কাউরে উঁচা বানান কাউরে নিচা বানান, কাউরে গরিব বানান কাউরে ধনী বানান, কাউরে হাসান কাউরে কাদান, তিনার কাছে চাইলেও দেয় না চাইলেও দেয়। হুয়াল গনিউল হামিদ, তিনি এমন ধনীর ধনী, তিনার কাছে চাইলে তিনি খুশি হয় না চাইলে তিনি বেজার হয়, না চাইলে দুনিয়ার ধনীদের কাছে চাইলে কি হয়, দুনিয়ার ধনীদের কাছে আপনি একদিন চান, দুই দিন চান, তিন দিন চান, খালি যদি চাইতেই থাকেন তো আপনার উপরে কি হবে, বিরক্ত হবে, দিবে না।
তা ও দিবে কোন স্বার্থে? তুমি যদি আমার দল করো তাহলে তোমারে দিব, তুমি যদি আমার দল করো তাহলে তোমারে দিব, তুমি যদি আমার নাম নিয়ে স্লোগান দাও তাহলে আমি তোমারে দিব, তুমি যদি আমার বাড়ির কাজ করো আমার পার্টি করো তাহলে আমি তোমারে দিব। এমনি পৃথিবীতে কেউ এমনি দিতে চায় না। স্বামী স্ত্রী রে স্বার্থ ছাড়া ভালোবাসে না, মা ছেলে রে স্বার্থ ছাড়া ভালোবাসে না, বাপ ছেলে রে স্বার্থ ছাড়া ভালোবাসে না, কর্মচারী মালিক রে স্বার্থ ছাড়া ভালোবাসে না, মালিক কর্মচারী রে স্বার্থ ছাড়া ভালোবাসে না। আল্লাহ বলে আমি এমন ধনীর ধনী, আমার সাথে তোর কোনো স্বার্থ নাই, তুই আমারে মানলেও আমি তোরে ভালোবাসি, তুই না মানলেও আমি তোমারে ভালোবাসি, তুই চাইলেও আমি তোরে দেই, না চাইলে আমি তোরে দেই, আমি ছাড়া তোরে আর দেনেওয়ালা কেউ নাই। আল্লাহু ওয়াল গনিউল হামিদ। আল্লাহ বুঝেন আমার কথা, বুঝেন বুঝেন আমার কথা। তো রাত্র গভীর হয়ে গেলে আল্লাহ বলে আমি এমন ধনীর ধনী, আমারে ডাকলেও আমি তোর দিকে তাকাই, না ডাকলেও তোর দিকে তাকাই। দুনিয়াতে যত ধনী মানুষ আছে সবাই স্বার্থর কারণে দেয়, যত ধনী মানুষ আছে নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য দেয়। আমি এমন মাওলার মাওলা, এমন ধনীর ধনী রে, কোরআনে কারিমে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বলছে আমি এমন মাওলার মাওলা, আমার কাছে যে চায় তারে দেই, যে চায় না তারেও দেই, আমি আল্লাহ দেনেওয়ালা, আমি আল্লাহ দয়ালু। আল্লাহ কি কত বেশি দয়ালু, 100 ভাগ দয়া আল্লাহ, 100 ভাগের এক ভাগ সারা পৃথিবীর মাখলুকের মধ্যে দিছেন, 99 ভাগ দয়া আল্লাহর কাছে রাখিয়া দিছেন, 99 ভাগ দয়া আল্লাহ আল্লাহর কাছে রেখে দিছেন, আর এক ভাগ দয়া সারা পৃথিবীর সব মাখলুকের মধ্যে দিছেন। গরুর মধ্যে দয়া দিছে, গরু তার বাচ্চাটারে আদর করে, নিজে না খাইয়া বাচ্চারে খাওয়ায়। ছাগলের মধ্যে দয়া দিছে, ছাগল তার বাচ্চাটারে আদর দেয়। মুরগির মধ্যে দয়া দিছে, মুরগি নিজে না খাইয়া বাচ্চাটারে খাওয়ায়। মার মধ্যে দয়া দিছে, মা নিজে না খাইয়া বাচ্চাটারে খাওয়ায়। আব্বার মধ্যে দয়া মায়া দিয়ে দিছে, আল্লাহ বলে খলাকতু মিনার রহিম, আমি দয়া মায়ার দ্বারা সৃষ্টি করছি, আমার নাম রহমান, রহমান থেকে রহিম বের করছি, এটা দ্বারা পৃথিবীর বন্ধন বানাইলাম। পৃথিবীর এই দয়া মায়ার বাঁধনের কারণে মা তার ছেলেরে আদর করে, বাপ তার ছেলেরে আদর করে, ছেলে মা বলে ডাক দেয়, পশু পাখি পশু পাখির বাচ্চাগুলিরে আদর করে, বাচ্চায় বাবা 8 ঘন্টা কষ্ট করে, রোদ্রে পড়ে পানিতে ভিজে রাস্তার মধ্যে খোয়া ভাঙ্গে, অফিসের মধ্যে গরমের মধ্যে কাজ করে, বিকাল বেলায় আব্বায় 3টা সিঙ্গারা 1 পোয়া আঙ্গুর, বাজারের 3-4 কেজি তরকারির বস্তা, আরেক হাতে সদাই বস্তা, 2 হাতে 2টা ব্যাগ, 8 ঘন্টা পরিশ্রম করে আসছে, ঘাম ঝরাইছে, রোদ্রে পড়ছে, দৌড়ে দৌড়ে বাড়ির দিকে কষ্ট করে আসতেছে, হাতের মধ্যে 3-4 দিনের বাজার, 1 সপ্তাহের বাজার, আরেকটা ঠোঙ্গার মধ্যে 3টা সিঙ্গারা, আরেকটা ঠোঙ্গার মধ্যে 1 পোয়া আঙ্গুর, দৌড় দিয়া বাড়ির কাছে আইসে ডাক দিছে, কিরে আব্দুর রহিম কইরে, আব্দুল্লাহ কইরে, ছোটটাই গেছে মেয়েটাই গেছে, দৌড়ে যে একজনে সিঙ্গারা ঠোঙ্গা নিছে, আরেকজনে আঙ্গুরের ঠোঙ্গা নিছে, তরকারির বস্তা কেউ নেয় নাই, চাউলের ব্যাগ কেউ নেয় নাই, আব্বার কিন্তু দিলে একটুও ব্যথা নাই, আব্বাই যে সারাদিন 8 ঘন্টা পরিশ্রম করছে, 1 সপ্তাহ পরিশ্রম করছে, এই যে এখনো গান থেকে ঘাম ঝরতেছে, এই হাতে একটা বস্তা, এই হাতে একটা ব্যাগ,
একটুও দিলের মধ্যে কোনো রাগ নাই, একটুও দিলের মধ্যে কোনো ব্যথা নাই। যেই ছোট ছেলেটাই সিঙ্গারার ঠোঙ্গাটা নিছে, মেয়েটাই আঙ্গুরের পোটলাটা নিছে, আব্বার সারাদিনের ক্লান্তি সব দূর হয়ে গেছে, ঠিক না বেটি? মায়া, মায়া দিয়ে আল্লাহ সৃষ্টি করছে। কি দিয়ে সৃষ্টি করছে? মায়া দিয়ে সৃষ্টি করছে। এজন্য বাবাই অনেক পরিশ্রম করে। কেন করে? এটা আমার ছেলের কাজে লাগবে, এটা আমার মেয়ের কাজে লাগবে। মায় নিজে না খাইয়া বাচ্চারে খাওয়ায় মায়া। কিতাবের মধ্যে আসছে, মা রাত্রেবেলা ঘুমায় না, আব্বাই রাত্রেবেলা ঘুমায় না। একজন মুরব্বী, চারটা ছেলে, তিনটা ছেলে, একটা আলেম, একটা ইঞ্জিনিয়ার, একটা ডাক্তার, আর একটা দলদারি করে, রাজনীতি করে, নামাজ পড়ে না। তো রাত্র গভীর হয়ে গেছে, দশটা বাজে, আব্বার বাড়ির উঠানোর মধ্যে ভরে, কি গো আব্দুল রহিমের আব্বা ঘুমান নাকা? আরে কথা কইস না, ওই যে তোর পোলা একটা যে ওই আশুগঞ্জ বাজারে রাজনীতি করে, আশুগঞ্জের মোড়ে দলদারি করে, নামাজ পড়ে না, বাজে ছেলেদের সাথে সংগঠন করে, ওইটা এখনো ঘরে আসে নাই, ওর কি অবস্থা হয়? রাত্রে কোথায় থাকে, কার কাছে থাকে? কেউ মারে না ধরে, মুস্তান গুন্ডারা মারে না কি করে? এজন্য আব্বাই সারা বাড়ির উঠানের মধ্যে ঘোরে, দরজা একবার লাগায় আর একবার খোলে, আর বারবার ফোন করে, কি রে তুই কই? ঘরের মধ্যে মুক্তি ঘুমানো, ইঞ্জিনিয়ারটা ঘুমানো, মাস্টার যেটারে বানাইছে ওইটাই ঘুমানো, ওইটার জন্য কোনো টেনশন নাই। যেটা শিক্ষিত, যেটা মানে বাবে, কামাই করে বাবে টাকা দেয়, এটার জন্য কোনো টেনশন নাই। এটা যার যার রুমের মধ্যে ঘুমানো, আব্বার কোনো টেনশন নাই। অনেকক্ষণ উঠানের মধ্যে ঘুরতে 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 বিরক্ত হয়ে গেছে, যা তোর বোলা যা করে করুক, বুঝে বেড়া। এবার বিরক্ত হয়ে বাপে আইসা ঘুমায় যায়। এবার মায় ওঠে, উঠে একবার পানির জগ লড়ায়, একবার বাতি লড়ায়, একবার দরজা খোলে, আবার দরজা আটকায়, কি তুমি ঘুমাও নাকা? বলে তুমি তো ঘুমায় গেছো, তুমি তো পেটে নেও নাই। আমি তো পেটে নিছি, এজন্য ওইটা বাইরে এখনো আশুগঞ্জে, এখনো বাহিরের কোথাও, ওইটা ঘরে না আসা পর্যন্ত না জানি রাত্রেবেলায় কেমনে আইসা কি খায়, ওইটার তো বউও নাই। ওইটা কোনোদিন মারে ভালো মতো মা বইলা ডাক দেয় নাই, মারে সকালবেলা একটা ঝাড়ি দেয়, এই মা তুমি বোঝো টাকা দাও, আব্বারে একটা ঝাড়ি দেয়, নামাজ কালাম করে না, মার সাথে তেমন ভালো আচরণ করে না, কিন্তু মায় ওইটা ঘরে না আসা পর্যন্ত মার চোখে ঘুম না। ঠিক বললাম না মিথ্যা বললাম? ওইটার জন্য মার টেনশন, না জানি রাস্তায় কেউ আক্রমণ করে, দলদারি করে, না জানি কি অবস্থা হয়ে যায়, ওইটা ঘরে না ঢোকা পর্যন্ত মায় ঘুমায় না। যখন আইসা মা বলে একটা ডাক দেয়, মা আসতে দরজাটা খুলে দিয়া, কি রে গেলা এতক্ষণ কই আসিনি, বুঝেন? কি রে জাদু এত রাত্র পর্যন্ত তুই বাইরে থাকুস কা? তুই বুঝুস না, তুই না আসা পর্যন্ত আমি ঘুমাই না, নরম কোনো আচরণ করে না। আরে আমি কি করি না করি তুমি ঘুমাও না কা? আরে তুই বুঝবি কি আমি যে তোরে পেটে নিছি? তোর তো আমার জন্য অত মায়া লাগে না, কিন্তু তুই ঘরে না আসা পর্যন্ত আমার যে ঘুম আসে না। ওই মায় তারে বানায় নাই, মায় তারে চক্ষু দেয় নাই, মায় তারে ঠোঁট দেয় নাই, মায় তারে কপাল দেয় নাই, মায় কেবলমাত্র বাড়াইটা হিসেবে কয়েকদিন পেটের মধ্যে রাখছে। পেটের মধ্যে হাতটা দিছে কে, চোখটা দিছে কে, মাথাটা দিছে কে, পাউটা বানাইছে কে, নাকটা বানাইছে কে? এবার বলো কে বানাইছে? যে আল্লাহ বানাইছে। ওই আল্লাহ বলে একশো ভাগের এক ভাগ মায়া পৃথিবীর মাখলুকেরে দিলাম, এজন্য তুই না ঘুমাইলে তোর মায় ঘুমায় না, তুই না খাইলে তোর মায় খায় না, তুই ঘরে না আসলে তোর মার ঘুম আসে না,
মুরগিতে না খায়া বাচ্চারে খাওয়ায়, আমি আল্লাহ 99 ভাগ মায়া আমার মধ্যে রাখলাম রে বান্দা। আমি তো 24 ঘন্টা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত লাদা হুজুসিনাতু ওয়ালা নাউম হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ এমন আল্লাহ, আমার আল্লাহর আয়াতুল কুরসিটা চ্যালেঞ্জ করে দিছে, হুয়াল হাইয়ুল কাইয়ুম এমন চিরঞ্জীব আল্লাহ, এমন জিন্দা আল্লাহ, এমন মাবুদের মাবুদ, লাদা হুজুসিনাতু ওয়ালা নাউম, আমার আল্লাহ কোনোদিন ঘুমায় না, আমার আল্লাহ কোনোদিন তন্দ্রা যায় না, আমার আল্লাহ 24 ঘন্টা কিয়ামত পর্যন্ত 40 বছর পর্যন্ত তোর দিকে তাকায় থাকে, আমার আল্লাহ অপেক্ষমান থাকে, একদিন দুই দিন না, এক বছর দুই বছর না, তোর বয়স যদি 60 বছর হয়, তোর বয়স যদি 50 বছর হয়, তোর বয়স যদি 70 বছর হয়, আমার আল্লাহ অপেক্ষায় থাকে তুই কোন সময় আমারে আল্লাহ বলে একটা ডাক দিবি। আল্লাহ আমি আল্লাহ মায়ের চাইতে কুটি কুটি গুণ বেশি দয়ালু। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিসে তোরে আমি দয়ালু আল্লাহ থেকে ভুলাই দিল, কার দিকে দৌড়াস, কে তোর আপন? ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ বড় আদর করে বলতেছে রে যুব, ও বাজান আল্লাহ বড় মায়া করে ডাক দিতেছে। মনে তারিক জামিল সাহেব আয়াত বলে বড় মজা করে বলে, কেমন যেন মনে হয় আল্লাহ একদম কোলের কাছে আসিয়া ঘাড়ের কাছে হাত দিয়া আপন কোলে তুলে নিয়ে বলে, কি রে কই যাস? আমি আল্লাহরে বাদ দিয়া রাত্রে বেলা কার কাছে যাস? আমি আল্লাহরে বাদ দিয়া, আমি দয়ালু মাওলারে বাদ দিয়া রে যুবক কার পিছনে ছুটলি, কার দিকে দৌড়াইলি? আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আমি আল্লাহর নাম নিয়া এখনো কি তোর সময় হয় নাই? রাত্রে বেলায় কি তোর একটু ভয় হয় নাই? তোর একটু সময় হয় নাই? তুই আমি আল্লাহরে একটু ডরাইবি, আমি আল্লাহর জিকির দিয়া তোর দিলটা একটু নরম করবি। আয় 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 ওসারিউ ইলা মাগফিরা, আমার ক্ষমার দরজা খুলিয়া দিলা, আসমানের দরজা খুলিয়া দিলা, মায়ার দরজা খুলিয়া দিলা, তোর মা ঘুমায় গেছে, তোর আব্বা ঘুমায় গেছে, তোর দলের নেতা ঘুমায় গেছে, তোর মন্ত্রী ঘুমায় গেছে, আমি ঘুমাই নাই, আমি দয়ার রহমতের মায়ার দরজাটা খুলিয়া দিয়া আয় 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 ইয়া মালিক যদি ডাক দিয়ে বলে রে তোরে এত আদর করিয়ে বারবার ডাকলাম, সকালে একবার ডাক দিলাম, বিকালে একটা ডাক দিলাম, যখন তুই গুনার দিকে পাগলাস, আমি আল্লাহর পিছন থেকে তোরে একটা ডাক দিয়ে বলি, কই যাস? কার দিকে দৌড়াস রে, কার দিকে দৌড়াস, কার প্রেমে দৌড়াস? কেউ তোরে বানায় নাই, কোন নেতার পিছনে দৌড়াস? নেতাই তোরে বানায় নাই, কোন নেতার চলচ্চিত্র নায়কের পিছনে দৌড়াস? নায়ক তোরে বানায় নাই, কোন সুন্দরী নায়িকার ছবির পিছনে দৌড়াস? ছায়া ছবির ছবি তোরে বানায় নাই, তোর বউ তোরে বানায় নাই, বউর প্রেমে পড়ি আমি আল্লাহরে ভুলিয়ে গেলি, দুনিয়ার গাড়ি বাড়ির নেতার পিছনে পড়ি আমি আল্লাহরে ভুলিয়ে গেলি, তখন আমি আল্লাহ তোর কান্ধের পরে যাইয়া তোর কোলের কাছে যাইয়া সবচেয়ে আদর করিয়া ডাক দিয়ে বলো, মায়া করিয়ে বলি, ও বান্দা ইয়া আইয়ুহাল ইনসান, ও আমার আদরের যুবক রে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, এখনো কি তোর সময় হয় নাই? এত মায়া করিয়ে তোরে ডাক দিলাম, রাত্রে বেলায় সবাই যখন ঘুমায় যায়, আমি আল্লাহ লা তাখুজুসিনাতু ওয়ালা নাউম, আমি ঘুমাই না, আমি তন্দ্রাও যাই না, আল্লাযী ইয়ারাকা হীনা তাকুম, আমি তোর দিকে তাকায় থাকি তুই কোন সময় আমারে আল্লাহ বলে একটা ডাক দিবি। কি পারা যাবে না মাল্লারে ডাক দিতে?
পারবো আল্লাহরে ডাকতে? আল্লাহ বানাইছে আল্লাহরে ডাকার জন্য। কেন বানাইছে আল্লাহ? কেন বানাইছে আল্লাহরে ডাকার জন্য বানাইছে। নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি ইবাদত, এগুলি আল্লাহ ট্যাবলেট দিছে, ট্যাবলেট মাটি দ্বারা বানাইছে। মাটির মধ্যে কৃপণতা, মাটির মধ্যে মাটি চুষে নেয়, গ্রাস করে নেয়, মাটির মধ্যে লোহা রাখেন, কাঠ রাখেন, যা রাখবেন এক বছর পরে দুই বছর পরে দেখবেন যে ওর অস্তিত্ব নাই। কি মাটি গ্রাস করে নেয়, যত টাকার সম্পত্তি রাখেন, যত দামি মেলামাইন হোক আর যত দামি জিনিসই হোক মাটির মধ্যে রাখেন, দুই তিন বছর মাটির মধ্যে দাবায় রাখেন, লোহার, স্টিলের, স্বর্ণের হীরা সব খেয়ে ফেলায়। কি খেয়ে ফেলায় না? মাটির মধ্যে গ্রাস করার সিফাত, কৃপণতা, কাঞ্জুসপানা, কুক্ষিগত করে নেয়। এজন্য আল্লাহ মাটির দিয়া বানাইছে। এই মাটির খাসলতটা, মাটির এই গুণটা নিধন করার জন্য, শেষ করার জন্য আল্লাহ যাকাত খরচ করছে। আল্লাহ বলছে তুমি মাল দিয়া দাও, তোমার মধ্যে যেন মাল না ঢোকে, কৃপণতা না আসে, মাল কুক্ষিগত না করো, মাল জমা না করো। এজন্য সরকার বিধান দিছে, যাকাতের বিধান দিছে, যেন মাটি দ্বারা তোমারে বানাইলাম, মাটির এই কুক্ষিগত করা, গ্রাস করার গুণ তোমার মধ্যে না আসে। এজন্য মাল হইলে জমা করবা না, যাকাত দিয়া দাও। কেননা যে জমা করে সে জাহান্নামে যায়, যে জমা করে আর গণনা করে তার যে ঠিকানা হইল জাহান্নাম। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালা ওয়া আদাদা, ওয়াইলুন জাহান্নাম আল্লাযী জামা মালা ওয়া আদাদা, যে মাল জমা করে, জামা ওয়া আদাদা এবং গণনা করে মাল জমা করে আর কি করে, আমার সাথে কথা বলেন আপনারা, গণনা করে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আরেকটা বড় গুনাহ হলো পরনিন্দা করা। আরেকজন রে খারাপ বলে, নিজেরে ভালো বলে, অমুকে খারাপ, অমুকে খারাপ, অমুকে খারাপ, আমি ভালো। আল্লাহ বলে তুমি ভালো না কিসের, তুমি নিজেরে খারাপ বলো, তোমার মধ্যে ভালাইর কোনো গুণ তো আমি দেখি না। আমি যদি তোরে ভালো বানাই তাহলে তুই ভালো, আমি যদি নিজে তোরে ভালো না বানাই, এ মানুষ তোর মধ্যে ভালাইর কোনো গুণ না। মানুষ বড় নিমু খারাপ, মানুষ বড় নিমু খারাপ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকারুন, আল্লাহ কোন পশু পাখির নিমু খারাপ বলে নাই, পশু পাখির গরুরে নিমু খারাপ বলে নাই, গরুর প্রশংসা করছে, উটের উটের দিকে তাকাইতে বলছে, দেখো না আমার উট কেমন। কোরআনে কারিমে উটের দিকে তাকাইতে বলছে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, দেখো না আমি উটটা কেমনে বানাইলাম। পানি ভিতরে নেয় মালিকের জন্য, তিন মাসের রাস্তা মরুভূমি পাড়ি দেয়, মালিকের কষ্ট দেয় না। এত বড় একটা উটনি, লাল উটনিটা মালিকের জন্য নিজেরে নিধন করে দেয়, নিজেরে বিনয় বানায় দেয়। সূরা বাকারা গাবির সূরা নাজিল করলাম, গরু দেখো না, গরুও তোর মালিকের ঘর চিনে, গরুও তার মালিকের আওয়াজ বোঝে। বোঝে কি বোঝে না? বোঝে না। যে গরু পালে সে গরুর ডাক দিলে গরু আসে কি আসে না? খাবার দিলে আসে কি আসে না? তাহলে গরু ও মালিকের আওয়াজ বোঝে, গরু ও মালিকের ঘর চিনে, বিকেল বেলায় ডাকা লাগে না। গরু অবলা জিনিস, একা একা মালিকের ঘরের কাছে চলে যায়। বলেন যায় কি যায় না? মুরগি সন্ধ্যা হইলে, সন্ধ্যা হয়ে গেলে মুরগি কোন জায়গা যায়? জঙ্গলে যায় না, শিয়ালের কাছে যায় না, ঘরে যায়, ডাকা লাগে না মুরগি মালিকের ঘরের মধ্যে, এটা আমার মালিকের ঘর। হাঁস পাখি বিলের মধ্যে থাকে, সন্ধ্যা হইলে বাসায় চলে যায়, ওইটা আমার মালিকের ঘর। তাহলে পশু পাখি মালিকের চিনে,
পশু পাখি মালিকের বাসা চিনে ঘর চিনে। এ মানুষ তুমি যদি তোমার মাওলানা না চিনো, তোমার মালিকের আওয়াজ না চিনো, মালিকের আওয়াজ না বোঝো, তাহলে তুমি আর মানুষ না, তুমি নিমুখারাম, খালি নিমুখারাম না। জানোয়ারে গাদ্দারি বোঝে না, জানোয়ারে নিমুখারামি করে না, এজন্যই তো আল্লাহ জানোয়ারের কসম করে করে বলছে, জানোয়ারেও মালিকের সাথে গাদ্দারি করে না, নিমুখারামি করে না, মানুষ তুমি বড় নিমুখারাম। والعاديات ضبحا ضبحات الصبح فاصر نبي نقع فاصت نبي جمع ان الانسان لربه لكنور ঘোড়ার ফুলের কসম, ঘোড়া যে ধুলি কণা উড়ায় এটার কসম, সকালবেলার কসম, ঘোড়া যে মালিকের জন্য ডিগবাজি খায়, ঘোড়ারে সোলা বুট খাইতে দেয়, ঘোড়ারে ঘাস খাইতে দেয়, কিন্তু ঘোড়া এমন একটা প্রাণী, হর্স পাওয়ার এমন একটা শক্তিশালী প্রাণী, যেটা কোনোদিন তার মালিকের গাদ্দারি করে না, নিজের জীবন বাজি রাখিয়া মালিকের ক্ষতি হইতে দেয় না, যুদ্ধের ময়দানে নিজের জীবন ডিগবাজি দিয়া বাঁচায়, নিজের জীবন ডিঙায় দেয় যুদ্ধের ময়দানে, কিন্তু মালিকের গায়ে অস্ত্রের আঘাত লাগতে দেয় না। এজন্য আল্লাহ ওয়ালা দিয়াতি সূরার মধ্যে ঘোড়ার পাশটা কসম কইরা বলে, ঘোড়ার কসম কইরা বলি, পশুটাও মালিকের নিমুখারামি করে না, পশুটাও তার মালিকের সাথে গাদ্দারি করে না। এ মানুষ, তোরে এত আদর করিয়া বানাইলাম, এত মায়া করিয়া বানাইলাম, তোরে আমার জন্য বানাইলাম, তারপরে তুই আমারে বাদ দিয়া কার দিকে যাস? মানুষ বড় নিমুখারা। ইন্নাল ইনসানা লিরাব্বি লাকানূর। আমার কথা মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি নাই না, বোঝেন আপনারা? আল্লাহ, তো মাটির মধ্যে কাঞ্জুস গেরাস করে কৃপণতার সিফাত, এজন্য আল্লাহ যাকাত খরচ করছে। আগুন দ্বারা, গরমি আগুন দ্বারা বানাইছে, আগুন এটা উপরে ওঠে, আগুন কোন দিকে? মাটি নিচে, আগুন উপরে। তো মানুষের মধ্যে গরমি, আমি বড়, আমি ভালো, এজন্য আল্লাহ নামাজ ফরজ করছে, গরমি দমন করে দাও, মাথা কপালটা আমার সামনে সেজদা দাও, আগুনের গরমি ভাব যেন তোমার মধ্যে না থাকে, এজন্য আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করছে। আগুন যেমন পানি দ্বারা নিভায় দেয়, আগুন পানি দ্বারা নিভাই দেয় না, তোমার মধ্যে গরমি আছে, তোমার মধ্যে গরমি ভাব আছে, এজন্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার আগে উযু বানাইয়া পবিত্রতা অর্জন করিয়া পানি দ্বারা গুনায়ের গরমিটা ধুইয়া মুছিয়া আমি আল্লাহর সামনে গোলাম আকারে দাঁড়িয়া আমার সামনে মাথা নত করিয়া নিজের উপরি নিজের গরমি ভাব মাথা নত করিয়া নামাজ দ্বারা বিনষ্ট করে দেয়। পানি, পানির মধ্যে প্রভাব বিস্তার, আধিপত্য বিস্তার করা। এই মেয়েরাই তোমরা ওই গেটে দাঁড়াই রয়েছো কেন? বোঝান, হয় বাড়ি যাও, আর না এসে বসে থাকো। আমি অল্প সময়, বেশি সময় নিব না। আল্লাহ, পানির মধ্যে আধিপত্য প্রভাব বিস্তার করা, সোনা যেখানে জায়গা পায় সেখানেই পানি, স্রোতের পানি চলে, খালা নালা যেখানে পাবে পানি ঢুকে যাবে, কি বলে? হ্যাঁ, পানি যেখানে জায়গা পাবে, দেখবেন খাল নাল বুঝলেন চলতেছে, জায়গা পাইলেই পানি ওই জায়গা জায়গা দখল করে নিবে, জায়গা দখল করার মন মানসিকতা পানির মধ্যে, যে আমি সব জায়গা একা দখল করে নিব, মানুষের মধ্যে আসে নি খাসলা, আসে না? যে নেই ভাই আমি একটু দখল করে নিই, যে এলাকায় যাই আমি একটু দখল করে নিই, টাকা হইলেই আশুগঞ্জে কিনবো, আরো টাকা হইলে ঢাকায় কিনবো, আরো টাকা হইলে সিঙ্গাপুরে কিনবো, আরো টাকা হইলে ইউরোপে কিনবো, কানাডায় বাড়ি হবে, কিছু টাকা আশুগঞ্জের ব্যাংকে, আরো টাকা বেশি হইলে ঢাকার ব্যাংকে, এরপরে টাকা হইলে সুইস ব্যাংকে। কি বাংলাদেশের টাকা? আমার গোষ্ঠীর টাকা, আমার রাস্তার ঘামানোর টাকা, আমার টাকা সরকার দিছে, আর আমার টাকা নিয়ে সুইস ব্যাংকে রেখে দিছে, যা জিন্দেগিতে কেউ ভোগ করতে পারবে না। আছে না? আছে না? তো মানুষের মধ্যে প্রভাব বিস্তার, জায়গা দখল করা, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন
রোজা ফরজ করে দিছে, এই ভিতরে আধিপত্য প্রভাব বিস্তার করিও না, প্রভাব আধিপত্য বিস্তার করিও না, জায়গা দখল করিও না, জায়গাটারে আমার জন্য খালি করো, রোজা রাখো, আমি যা বলি তাই মানে লও, না খেয়ে থাকো। রোজা একটা ট্যাবলেট, নামাজ একটা ট্যাবলেট, যাকাত একটা ট্যাবলেট, যেই যেই গুণ লোকের জন্য আল্লাহ দিছে, ওই কাম করলে ওই ওষুধ ওই রোগ দূর হয়। এবার পানি আগুন মাটি বাতাস, বাতাস খালি উপরে উপরে দৌড়াবে, সব জায়গায় যাবে। আমি এদেশ থেকে ও দেশ, ও দেশ থেকে ওই দেশ, সব জায়গায় আমি সবাইকে দমন করে দিব আল্লাহ কা। এজন্য তুমি যদি বেশি বড় হইতে চাও, বেশি নেতা বড় হইতে চাও, সব জায়গায় নিজের শোহরাত অর্জন করতে চাও, এজন্য তোমার উপরে আমি বেশি হইলে, টাকা বেশি হইলে হজ ফরজ করে দিলাম। যাও বাইতুল্লাহ, যাও বাইতুল্লাহ, যে নিজের মিটায় দাও, মাথায় কোনো টুপি থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, গায়ে কোনো জামা দামি থাকবে, দামি জামা থাকবে না, খালি গায়ে খালি পাতা, খালি পায়ে খালি মাথায় দুইটা ধুতি পরে পাগলের মতো আমার ঘরের সামনে খালি বলবা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ আমার কোনো আধিপত্য নাই, আল্লাহ আমি বড় হইতে চাই না, আল্লাহ দেখেন না আমার মাথায়ও টুপি নাই, মাথা টাক বানায় দিলাম, দেখেন না আল্লাহ আমার পায়েও জুতা নাই, দেখেন না আল্লাহ আমার গায়েও কোনো নামি দামি জামা নাই, খালি গায়ে খালি মাথায় খালি পায়ে আল্লাহ আমি তোমার ঘরের সামনে আসিয়া সব মিটাই দিয়া আমি পাগলের মতো ঘুরি আর বলি আল্লাহ মালাব্বাই, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ না। তো নামাজের এক গুণ, রোজার এক গুণ, যাকাতের এক গুণ, হজের এক গুণ, চারোটা ট্যাবলেট, চারোটা ট্যাবলেট, এতটুকু বুঝে আসছে? আল্লাহ আল্লাহ ছাড়া তো আর কেউ নাই, আসেনি আসেনি আল্লাহ ছাড়া। এক মুরব্বি খালি মাথায় খালি পায়ে খালি গায়ে বাইতুল্লাহ তোয়াফ করে, যারা হজে গেছেন খালি তোয়াফ করে আর বলে কি বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজিরা দিলাম, আল্লাহ আমি হাজিরা দিলাম, উপরের থেকে আওয়াজ আসতেছে লাকা লাব্বাইক, তোমার হাজিরা কবুল করা হয় নাই, বান্দা খালি বলে আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজিরা গেলাম, উপরের থেকে আওয়াজ আসতেছে লাকা লাব্বাইক, তোমার লাব্বাইক উপরে ওঠে না, তোমার হাজিরা কবুল করা হয় না। মুরব্বি খালি হাস করতেছে আর বলতেছে, এক নওজোয়ান, এক নওজোয়ান কাশপ, চোখ কাশপের চোখ খোলা ছিল, এখনকার নওজোয়ান তো আর কাশপ খোলা থাকে না, মোবাইল দেখতে দেখতে চোখ নষ্ট বানায় ফেলেছে, মোবাইলের ফেসবুকের কোনায় কোনায় ছায়া ছবি, খালি ছবি, ভেজাল ছবি। আচ্ছা বলেন মোবাইলের মধ্যে কিছু আছে নাকি, এই মোবাইলের মধ্যে কোনো মানুষ আছে, ছবি না, ছবি তো আছে, মোবাইল ওটা ধরা যায়, মোবাইল ওটার চিমা দেওয়া যায়, ছবি না আসে, মুছে দিলে শেষ। তো এই ছবি দেখে দেখে চোখ নষ্ট বানাইছে, জীবন নষ্ট বানাইছে, সব নষ্ট বানাইছে, নামাজ নষ্ট বানাইছে, আখেরাত নষ্ট বানাইছে। এ নওজোয়ান হাতে ধরিয়া পায়ে ধরিয়া বলিয়া যায়, মোবাইলের গুনাহ ছাড়ো টাচ মোবাইল যারা ব্যবহার করবা না, হ্যাঁ যদি ই ভালো কোরআনের কাজে লাগে তাই না, ব্যবহারই দরকার নাই। আমাদের এক মুরব্বি তো আমার শায়খ ও মুর্শিদ বলে, এ আখেরাতে আল্লাহ কিছু কিছু মানুষ রে বলবে, এই ফেরেশতারা দেখ কার কার কাছে টাচ মোবাইল ছিল না, টাচ মোবাইল ব্যবহার করে নাই, মোবাইলের গুনাহ করে নাই, এগুলি রে বিনা হিসাবে জান্নাতে দিয়া দে আল্লাহ। তো নওজোয়ান কাশপ খোলা, ওই যে মুরব্বি হাস করতেছে, মুরব্বি বলতেছে আল্লাহুম্মা লাব্বাইক, উপরের থেকে আওয়াজ আসতেছে কি লালাকা লাব্বাইক, তোমার লাব্বাইক কবুল করায় না। নওজোয়ান এটা শুনছে, যুবক মানুষ সেটা কি কাশপ খোলা শুনছে, ধরছে কি ও বাজান আপনি খালি খালি হাস করেন, কা লোকটা কি হাস করেন না,
কয় না আপনি বলেন লাব্বাইক, উপরের থেকে কি বলে আপনি বলেন, কাহা বুঝি, কয় কি বলেন, কয় লা লাকা লাব্বাইক, কয় তো আপনি তো হাজিরা দেন, যারে ডাকেন তিনি আপনার ডাক কবুল করে না, যারে ডাকেন তিনি তো আপনার ডাক কবুল করে না, আপনি বলেন লাব্বাই, তিনি বলে লালা কা লাব্বাই, লালা কা বলেন লালা কা, তাহলে আপনি খালি খালি তারে ডাকেন কা, যারে ডাকেন তিনি যদি ডাকেন হাজিরা না দেয় তো খালি খালি হাজিরা দিবেন কা, ডাইকা যদি হাজিরা না দেয়, হাজিরা না উঠায় আমার, তা আমি খালি খালি ডাকবো কা। এবার বুড়া বাবাজি চোখের পানি ছাড়িয়ে দিয়ে বলে, রে নওজোয়ান তুই তো কেবল আজকে একবার শুনলি লালাকা লাব্বাই, আমি আজকে 70 বছর ধরে এই আওয়াজটা শুনছি, আমি আজকে 70 বছর ধরে ঘুরি আর বলি আল্লাহুম্মা লাব্বাই, 70 বছর এভাবে পাগলের মতো ঘুরি আর বলি আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, উপরের থেকে আওয়াজ আসছে লালাকা লাব্বাইক লালাকা লাব্বাইক, আমি বলি আল্লাহুম্মা লাব্বাইক, উপরের থেকে আওয়াজ আসছে লালাকা লাব্বাইক, কিন্তু এর নওজোয়ান 70 বছরে একই আওয়াজ আমি বলি, একই আওয়াজ আমিও শুনি, কিন্তু আমি ওনারে না ডাকিয়া ওনার দরজা বাদ দিয়া কই যাব, উনি ছাড়া তো আমার আর কেউ না, যাবো কার কাছে, উনি শুনুক আর না শুনুক, উনি আমার জায়গা দেউক আর না দেউক, আমি কার দুয়ার দিয়ে কারে ডাক দিব, কে আমার আছে, উনি ছাড়া তো আমার আর কেউ নাই, ওনার তো অনেকে আছে, ও হাজার হাজার হাজি ওনারে ডাকে, হাজার হাজার মানুষ ওনারে ডাকে, ওনার তো অনেক ডাকনিওয়ালা আছে, আমার তো উনি ছাড়া আর কেউ নাই, আমি তারে বাদ দিয়া কারে ডাক দিব, এই কথা বলতে দেরি উপর থেকে আওয়াজ আসতেছে, ইয়া ইবাদি আল্লাহুম্মা ইয়া ইবাদি লাব্বাইকা ইয়া ইবাদি, ও আমার বান্দারে, ও আমার বান্দারে, পাইনা তাক তাক ইবু কোথায় তুই, তাকা তাকা দেখ আমি আল্লাহ, এই 70 বছরে যতবার লাব্বাইক বলছো সব লাব্বাইক হাজিরা দিয়া দিলা, আমি তো তোর এই কথাটার অপেক্ষায় ছিলাম, আমি তো তোর এই কথাটার অপেক্ষায় ছিলাম, তুই কবে মুখ দিয়ে এই কথাটা বলবি, তুমি সারা আমার আর কেউ না, আসেনি কেউ, ওনার তো অনেকেই আছে, বাংলাদেশের মানুষ না ডাকলে কি আসে যায়, সৌদি আরবের মানুষ না ডাকলে কি আসে যায়, মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ সারা পৃথিবীর মাখলুক যদি তোমার বিরুদ্ধে স্লোগান দেয়, তোমারে না ডাকে দেয় তুমি কই যাবা, কি কন কি সরকার যদি জনগণ না মানে, মুসা নবী বলে আল্লাহ তোমারে যদি সারা পৃথিবীর মানুষ না ডাকে তোমার বিরুদ্ধে স্লোগান দেয় তো তুমি যাবা কই, আল্লাহ কয় মুসা উপরের দিকে তাকা, মুসা উপরের দিকে তাকা, তো উপরের দিকে তাকাইছ, দেখছস না কিছু বলে দেখছি, বলে এই যে একটা ফেরেশতা একটা বড় মাখলুক বানায় রাখলাম, সারা পৃথিবী যদি আমারে নাও ডাকে, আফ্রিকা আমারে না ডাকে, আমেরিকা আমারে না ডাকে, বাঙালি আমারে না ডাকে, সারা পৃথিবী যদি আমারে না ডাকে কিছু আসে যায় না, লা ইয়াজিদু ফি মুলকি আমার মুলকিয়তে লা ইয়ানকুসু ফি মুলকি, আমার রাজত্বের কিছু বাড়বেও না, আর সবাই মিলে যদি আমারে ডাকে আমার রাজত্বের কিছু কমবেও না বাড়বেও না, কিচ্ছু হবে না রে মুসা, যদি আমার বিরুদ্ধে স্লোগানই দেয় তাহলে এই যে একটা বড় মাখলুক বানাইলাম দেখছস নি, বলে হ্যাঁ দেখছি, এক লোকমায় সব পৃথিবীর মানুষ একসাথে গিলা খেয়ে ফেলা, এমন মালিকের মালিক তিনি ছাড়া আর কেউ নাই, ওই আল্লাহ সূরা আলে ইমরানের আয়াতে ডাকিয়া বলে ওসারিউ ইলা মাগফিরা, এ মানুষের দল ওসারিউ দৌড়াও দৌড়াও
পাল্লা দাও, পাল্লা দাও, ওয়াসারি প্রতিযোগিতা করো, পাল্লা দাও, ইলা মাগফিরাতিন ক্ষমার দিকে, রব্বিকুম তোমাদের রবের ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন আর জান্নাতের দিকে দৌড়াও, আর দুয়া সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য বানায় রাখলাম। তাহলে আল্লাহরে আল্লাহ বলে একটা ডাক দেওয়ার জন্য বানাইছে, কি বলেন? এই কথা থেকে এত দূরে আসলাম। আল্লাহ বলে তোমার ইবাদত আমার কিচ্ছু আসে যায় না, তুমি ডাকলেও আমি আল্লাহ, না ডাকলেও তো আমি আল্লাহ, কি বলেন? আমরা সবাই যদি না ডাকি কিন্তু আল্লাহ আল্লাহই তো, আমি আল্লাহ, আমি মালিক, মালিক সব মালিক আমার কুদরতি কবজার মধ্যে, তোমার চাইতে ফেরেশতারা বেশি নামাজ পড়ে, কি ফেরেশতারা বেশি নামাজ পড়ে না? ফেরেশতারা বেশি নামাজ পড়ে, জিনেরা বেশি নামাজ পড়ে, গাছপালায় নামাজ পড়ে, পশু পাখিতে নামাজ পড়ে, তরুলতায় নামাজ পড়ে, গরুতে নামাজ পড়ে, সাপে নামাজ পড়ে, পাহাড়ে নামাজ পড়ে, পাহাড়ের নামাজ হলো বসে থাকা, আত্তাহিয়াতু সূরা ইতাফায়াউ জিলালাহু আলিল ইয়ামিনি সুজ্জাদাহু ওয়াশিমাল, এই পাহাড়ে আমারে সিজদা দেয়, পাহাড়ের ছায়াটাও আমারে সিজদা দেয়, গাছে আমারে সিজদা দেয়, গাছের ছায়াও আমারে সিজদা দেয়, কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেক মাখলুক তার নামাজের তসবিহ জানে, কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেক মাখলুক নামাজের নিয়ম কানুন জানে, যার নামাজের যে নিয়ম, কেউ দাঁড়ায় নামাজ পড়ে, ওয়াল মালায়েকাতু সাইহীন, ফেরেশতারা ঘুরা ঘুরা নামাজ পড়ে, কাতার বন্দি হইয়া ঘুরা ঘুরা তোয়াব কইরা নামাজ পড়ে, পাহাড়গুলি বসে বসে নামাজ পড়ে, চন্দ্র সূর্য নুয়া সুইকা নামাজ পড়ে, সরকার দু আলম বলে এ জাবের জানো নি এই সূর্যটা কই যায়, বলে পশ্চিম দিকে যায়, প্রতিদিন বিকাল বেলায় মালিকের একটা সেজদা দেয়, সেজদা দিয়া ইস্তাজানতা অনুমতি চায়, আল্লাহর কা সারা রাত সেজদায় পড়া থাকে, সারা রাত্র সূর্যটা সেজদায় পড়া, কান্দে আর বলে মালিক অনুমতি দিলে আমি আবার উঠবো, আল্লাহ আসমান জমিনে যত মাখলুক আছে যা বানাইলাম, দেখো আর না দেখো, সূর্য আমারে সেজদা দেয়, জমিন আমারে সেজদা দেয়, চন্দ্র আমারে সেজদা দেয়, ওয়া সাজার গাছে আমারে সেজদা দেয়, গাছের ছায়ায় আমারে সেজদা দেয়, দেখি দেয় না? নামাজ পড়ে, কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, প্রত্যেকে নামাজ পড়ে, আত-তায়রু সাফফাত, পাখিরা কাতার বন্দি হইয়া দেখেন না এরম যায়, হ্যাঁ পাখিরা কাতার বন্দি হইয়া নামাজ পড়ে, সাপে নামাজ পড়ে, ইয়ামশি আলাল আরদি দাব্বা, জমিনের মধ্যে চইলা সেজদা অবস্থায় নামাজ পড়ে, তোর নামাজের আমি মুহতাজ না, তুই নামাজ পড়লেও কি না পড়লেও কি, কিন্তু বান্দা তুই যে আমার সামনে দাঁড়াইয়া আমারে আল্লাহ বলে একটা ডাক দেস, আমি তোর আল্লাহ ডাক শোনার অপেক্ষায় থাকি, তুই কোন সময় আমারে আল্লাহ বলে একটা ডাক দিবি, তুই মন্দিরে ডাক দিলেও আমি শুনি, গির্জায় ডাক দিলেও আমি শুনি, হাওয়াতে ডাক দিলেও আমি শুনি, গাছে ডাক দিলেও আমি শুনি, যেখানেই তুই আমারে ডাক দিবি, তুই যখনই আমারে ডাক দিবি, তোর মায় তোর ডাক শুনবে না, তোর বিবি তোর ডাক শুনবে না, তোর প্রেসিডেন্ট তোর ডাক শুনবে না, রাত্র গভীর হয়ে গেছে আমার দরজাটা খুলে দিলাম, জান্নাতের দরজাটা খুলে দিলাম, আমি তাকায় রইছি আমি ঘুমাই নাই, সব ঘুম হয়ে গেছে, গাছের পাতা ঘুমায় গেছে, পাহাড়
নিচু হয়ে গেছে, সমুদ্র ঠান্ডা হয়ে গেছে, আমি লাতা কুজু সিনাতু ওয়ালা নাও, আমি ঘুমাই না তোমরা যাই না, আমি মায়ার বাঁধন দিয়া তোরে বানাই না, আমি আল্লাহ আমার কুদরতি নজর ফলাইয়া গভীর রাত হইলে দিনের বেলা হইলে আমি অপেক্ষায় থাকি তুই কোন সময় আমারে তোরে ঠোঁট দ্বারা আল্লাহ বলে একটা ডাক দিবি। ডাকে সবাই, পশুতেও ডাকে, গাধায়ও ডাকে, গরুতেও ডাকে, কিন্তু সবার ডাক আমার কাছে অত ভালো লাগে না। সবার ডাক আমার কাছে, কেননা সবাই ডাকতে গেলে উজু করে না। কি বাহারে নামাজ পড়ছে, উজু করছে, শুনছেন? ফেরেশতারা নামাজ পড়ছে, কোন ফেরেশতার উজু লাগে নি? লাগে? গাছে নামাজ পড়ে, কোন গাছে উজু করেনি? গরু, হ্যাঁ উজু আছে, গরু ছাগলে নামাজ পড়ে, গরু ছাগলে উজু করেনি। পশু পাখিতে সেজদা দেয়, উজু শর্ত না। আগে তিনটা কথা বলছিলাম, রোজা একটা ইবাদত, হজ একটা ইবাদত, যাকাত একটা ইবাদত, এই তিনটা করতে উজু লাগে না। রোজা রাখতে উজু লাগে? সময় নাই, তাড়াতাড়ি উঠে খেয়ে নিলেন, উজু রোজা হয়ে যাবে না? 10 লাখ টাকা যাকাত দিছেন, উজু নাই, এমনি একজনের 20 টাকা সদকা দিছেন, 100 টাকা সদকা দিছেন, কি হবে না? সদকা হবে না? হবে। তাহলে সদকা যাকাত দিতে উজু লাগে না, রোজা রাখতে উজু লাগে না, বাইতুল্লাহ হজ করার জন্য তওয়াফ করার সময় উজু লাগে, তোয়াফের পরে আর যা যা করবেন, মিনায় যাবেন, আরাফায় যাবেন, উজু লাগবে না। হ্যাঁ, এহরাম বাঁধিয়া এবার সাই করবেন, ওই তোয়াফে তোয়াফ করার সময় পবিত্র অবস্থায় উজু অবস্থায় তোয়াফ করা, মিনায় যাবেন, আরাফায় যাবেন, মুজদালিফায় যাবেন। তাহলে নামাজ, তোর নামাজ এমন একটা নামাজ, তোর নামাজের আগে উজু দিয়া দিলাম, উজু ছাড়া কেউ নামাজ পড়লে নামাজ হইব নি। يا ايها المدثر قم فانذر وربك فكبر وثيابك فطهر اے نبی গো আপনি ওঠেন নামাজে দাঁড়ানোর আগে আপনি যে তাকবীর বলবেন, তোর নামাজটা এমন নামাজ, তোর নামাজটা হলো ইবাদত, তোর নামাজটা হলো ফকিরি, তোর নামাজটা হলো গোলামি, আর কারো নামাজটা গোলামি না, তোর নামাজটা গোলামি, যেহেতু তোর নামাজের আগে উজু লাগে। নামাজের আগে কি লাগে? উজু কেন লাগে? উজু লাগে এটা বুঝাইতে, আল্লাহ তুমি পাক পবিত্র মাওলা, আমি নাপাক গোলাম, আমার ভিতরে যত গুণা আছে, আমার ভিতরে নাপাক, হাতে নাপাক, চোখে নাপাক, মুখে নাপাক, এজন্য আল্লাহ আমি পাক পবিত্র পানি দিয়া নাপাক বান্দাটা নিজেরে নাপাক গুলি ধুইয়া তুমি পাক পবিত্র, আমি নাপাক বান্দা কেমনে দাঁড়াইব, এজন্য উজু বানাইয়া আমি নাপাক গোলাম, পাক পবিত্র হইয়া তোমার সামনে দাঁড়াইলাম। আল্লাহু আকবার। তাহলে মানুষের নামাজে, মানুষের নামাজের আগে কি লাগে? উজু লাগে, এটা হলো ইবাদতের 1 নম্বর শর্ত। নামাজ এটা মৌলিক ইবাদত, 1 নম্বর শর্ত যে নামাজে উজু লাগে। নামাজে কি লাগে? তুমি যে আমার গোলাম, আল্লাহরে দেখাইতেছি মাওলা, ও আমার মাওলা আমি নাপাক গোলাম, তুমি পাক পবিত্র, আমি উজু বানাইয়া গোলাম, নাপাক গোলাম, উজু বানাইয়া তোমার সামনে দাঁড়াইলাম। এবার দাঁড়াইয়া আল্লাহু আকবার বলেন, ধরেন কান, ধরেন না সবাই, আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহা পবিত্র, আল্লাহ আমি নাপাক গোলাম, সব কিছু থেকে আমি গোলাম তোমার সামনে দাঁড়াইয়া, তুমি আল্লাহ পুত পবিত্র, সুবহানাকা করে না, সুবহানাকা আমি গোলাম, সব কিছু ছোট আমি গোলাম ছোট, তুমি আল্লাহ বড়, আল্লাহু আকবার আমি গোলাম কানে ধরিয়া উজু বানাইয়া তোমার সামনে দাঁড়াইলাম। এবার দাঁড়াইয়া পড়ে কি পড়ে? সুবহানাকা, এ পড়ে সুবহানাকা।
আল্লাহুম্মা, আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ আপনি সুবহানাকা, ও আল্লাহ তুমি পবিত্র, আমি নাপাক গোলাম ছিলাম, তুমি পাক পবিত্র মাওলার সামনে দাঁড়াইলাম, বলে না। এবার সূরা ফাতিহা পড়ে, সংক্ষেপে বলতেছি সূরা ফাতিহা আলহামদু শরীফ পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সাথে কথোপকথন করে, আল্লাহ একটা বলে, বান্দা একটা বলে, আল্লাহর সাথে পরিচয় দেয়, আল্লাহর সাথে প্রেম আলাপ করে, পরিচয় হইতে হইতে বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তুমি এমন তুমি এমন, এবার আমি তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, তোমার গোলাম, তোমার সামনে দাঁড়াইছি, অনেকক্ষণ দাঁড়াইয়া কথাবার্তা বলিয়া এবার বলে আল্লাহ আমার আর ভালো লাগে না, আমি কতক্ষণ আর দাঁড়াইয়া থাকবো, তোমার সামনে আমি ওর মাথাটা নত করে দিলাম, আল্লাহু আকবার, রুকুতে চলিয়া যায়, আল্লাহু আকবার, আল্লাহ অনেকক্ষণ দাঁড়াইছিলাম, কতক্ষণ দাঁড়ায় থাকবো, আমি দাঁড়ায় থাকবো, কা তুমি আমার মাওলা, তোমার সামনে আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া এতক্ষণ তোমার গুণ কীর্তন করলাম, এবার আমি রুকুতে মাথাটা নুয়াইয়া সুবহান রাব্বিয়াল আযীম, তোমার ভূত পবিত্রতা বর্ণনা করতেছি, আমি গোলাম, আমার মাথাটা ঝুকাইয়া, আমার মাথাটা নত করিয়া সুবহানা, তুমি ওই পবিত্র আযীম, তুমি মহা পবিত্র, আমি গোলাম, আমার মাথাটা তোমার সামনে ঝুকাই দিলাম, আবার মাথাটা উঠাইয়া ভালো লাগে না, মজা লাগে না, তো আবার সেজদায় যায়া, আল্লাহু আকবার, আল্লাহ তুমি বড়, এবার সেজদায় যায়া বলে সুবহানা রাব্বিয়াল আলা, বলেন সুবহানা রাব্বিয়াল আলা, বান্দা আজ পর্যন্ত আমি পৃথিবীর কোন দিকে থাকাই নাই, পৃথিবীটারে এত সুন্দর করে ফুল বাগান দ্বারা সাজাইলাম, লাল বাগিচা দ্বারা সাজাইলাম, সবুজ বাগান দ্বারা সাজাইলাম, পাতা পল্লব দ্বারা সাজাইলাম, স্বর্ণ চাঁদনি দ্বারা সাজাইলাম, মণিমুক্তার দ্বারা সাজাইলাম, কোনদিন আমি পৃথিবীর সৌন্দর্যের দিকে তাকাই নাই, তুই যখনই সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, তোর মাথাটা নত করিয়া আল্লাহ আমার আর ভালো লাগে না, দাঁড়ায় দাঁড়ায় ছিলাম, আমি না পাক গোলাম, তুমি পাক পবিত্র মাওলা, তোমার সামনে দাঁড়াইয়া তোমার সামনে রুকু করিয়া মজা পাইলাম না, এজন্য আমি এখন আমার মাথাটা, আমার মাথা বড়, আমার নাকটা উঁচা, আমার ঠোঁট সুন্দর বানাইলা, আমার এই সব অহংকার, সব চেহারার সৌন্দর্য মাটিতে দমন করিয়া তোমার কুদরতি পায়ে রাখিয়া আমি বলতেছি সুবহানা রাব্বিয়াল আলা, তুমি পাক পবিত্র বড় আল্লাহ, আমি গোলাম, সেজদায় পড়িয়া গেলাম, আল্লাযী ইয়ারাকা হীনা তাকূমু ওয়া তাকাল্লুবাকা ফিসসাজিদীন, আল্লাহ বলে তুই আমার কদমে সেজদায় পড়ে গেলে আমি পৃথিবীর কারো দিকে আজ পর্যন্ত তাকাই নাই, হে বেলাল তুই সেজদায় পড়ে গেলে তোর দিকে তাকাই, হে নাক বসা, হে নাক খাড়া, হে কালা, হে গরীব চাষি, তুই সেজদায় পড়ে গেলে রে নওজোয়ান, রে নওজোয়ান, তুই সেজদায় পড়ে গেলে আমি আল্লাহ তোর সেজদার কাছে দেয়া, তোর কানের সাথে কান লাগাই, তোর নাকের সাথে নাক লাগাই, তোর ঠোঁটের সাথে ঠোঁট লাগাই, তুই যখনই বলো সুবহানা রাব্বিয়াল আলা, আমি বলি আমি তোর কেমন মালিক লাগি, আমি তোর কেমন দয়ালু আল্লাহ লাগি, তুই আবার বলো রাব্বিয়াল আলা, তুমি না আমার বড় আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নাই, দেখুন আমি সেজদায় পড়ে গেছি, এমন একটা সিজদা বানাও, এমন একটা নামাজ বানাও, রে নওজোয়ান, ইয়া আইয়ুহাল ইনসান, এ যুবক কার পেটে পড়িয়া আল্লাহরে বলিয়া গেলা, কার মায়ায় পড়িয়া, ইয়া শাবাব কালা এক দাউকা শাবাব, এ যুবক যৌবনের ধোকায় পড়িয়া নাল্লিল চাকচিক্য দেখিয়া ছবি দেখিয়া এত দয়ালু মাওলারে কেমনে বুলাইলি, যে মাওলায় তোর ঠোঁটে ঠোঁট লাগায়, চোখে চোখ লাগায়, আমার আল্লাহর মতো এত মায়া শিলা কোনার কেউ নাই, আল্লাহ আল্লাহরে সেজদায় দিয়া কানিয়া দিয়া বলো আল্লাহ তোমার তো অনেকে আছে, আমি সেজদায় দিয়া আমি না পাক গোলাম, তুমি সুবহানা রাব্বিয়াল আলা, তুমি ছাড়া আমার আর কেউ না,
শুধু একটা সেজদার দিকে আমি তাকা, পৃথিবীর কেউ আমার এভাবে সেজদা দেয় না, সেজদা দেয় কপাল নাক মুখ ঠোঁট কান হাত সবকিছু একসাথে আমার সামনে বিছায় না, কেউ দাঁড়াইয়া কেউ শুইয়া কেউ বসিয়া, এবার সেজদা থেকে উঠিয়া বসিয়া গেছে, আল্লাহ পাহাড়ে বসে আমিও বসলাম, আল্লাহ কাতালে বস সবাই আমারে ডাকে সেজদা দেয়, আল্লাহ নিজে বলছে সেজদা দেয়, আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু, সবাই আমারে সেজদা দেয় কিন্তু কেউ আমার সামনে হাত বিছায় দেয় না। কি বলেন, গরুরে হাত দিলাম গরু আমারে ডাকে গরু হাত বিছায় দেয় না, মুরগি আমারে ডাকে মুরগি হাত বিছায় দেয় না, গরুতে হাত দিয়া বর দেয়, গরুতে হাত দিয়ে কি দেয়, ছাগলে হাত দিয়া বর দেয়, হরিণে হাত দিয়া বর দেয়, মুরগিতে হাত দিয়া বর দেয়, ব্যাঙে হাত দিয়া বর দেয়, শত মাখলুক বানাইলা হাত পাও দিয়া বানাইলা, পাও দিয়া খাড়ায় হাত দিয়া বর দেয়, তুই পাও দিয়া খাড়াস হাত দিয়া বর দেস না, তুই হাত দিয়া খাস হাত দিয়া ধরস হাত দিয়া দেস, হাত দিয়া দেয় না, ছেলেরে দেয় মেয়েরে দেয় বিবিরে দেয় মারে দেয় বন্ধু বান্ধব রে দেয় হাত দিয়া দেয় হাত দিয়া নেয় হাত দিয়া ধরে, কি বলেন করি কি করি, পৃথিবীর সব মাখলুক সেজদা দেয়, বুঝুরে বাবা সব মাখলুক সেজদা দেয় কেউ হাত বিছায় দেয় না, কেউ কি করে না হাত এইভাবে বিছায় দেয় না, তোরে আমি এমন কয় কায়দায় বানাইলাম, তোরে আমি এজন্যই বানাইলাম, তুই আমার গোলাম, তুই যখন আল্লাহ বলে ডাক দিবি আমার কদমে সেজদা দিয়া আমার সামনে বসিয়া, এবার তুই হাত বিছাইয়া দে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তুই হাত বিছাই দিলে আমার আল্লাহর বড় মায়া লাগে, এজন্যই তোরে হাত ভর দেওয়ার জন্য বানাই নাই, তোর হাত বিছাই দেওয়ার জন্য বানাইলা, যে হাত বিছাই দেয় হাত বিছাই দেয় আল্লাহ তার অন্তরে মায়া দেয়, বান্দারে আমি আল্লাহ এমন ধনির ধনি, আমি আল্লাহ এমন মালিকের মালিক, তুই যখনই আমার সামনে হাত বিছায় দে আমি আল্লাহর বড় মায়া লাগে। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে বলে আল্লাহ আমারে এমন একটা আমল শিখায় দেন, মুসা আল্লাহর কথোপকথন করতেন, আল্লাহর কালিম ছিলেন, আল্লাহর বন্ধু, যখনই মনে চাইতো আল্লাহর সাথে কি বলতো, কথা বলতো, বলে আল্লাহ ইন্নি আরানি আমি তোমারে দেখতে চাই, আল্লাহ বলে লাম তারানি হে মুসা আমারে দেখতে পারবা না, কয় না আল্লাহ ভালো লাগে না, এত কথোপকথন করি তোমারে না দেখলে আমার প্রাণ জুড়ায় না, হে নওজোয়ান মোবাইলে ঘন্টাকে ঘন্টা কথা বলো দেখার জন্য পাগল হয়ে যাও, না দেখলে মনে স্বাদ লাগে না, কি আছে না নাই, কি এত কথা বলি আগে একটু দেখে লই, এখন তো দেখা সহজ হয়ে গেছে, ইমুতে দেখায় কি ইমুতে দেখায় না, ইমু দিয়ে বুঝাই দিতেছি খারাপ, আল্লাহ আপনাদের কষ্ট হয়েছে নাকি, খারাপ লাগতেছে নাকি, মুসা পয়গম্বর মুসা নবী কালিমুল্লাহ বলে আল্লাহ এত কথোপকথন করি এত প্রেম আলাপ করি কিন্তু তোমার যে দেখি না মনে মানে না ভালো লাগে না, আল্লাহ বলে এলাম দাঁড়া আমি দেখতে পারবা না, কয় কা দুনিয়াতে দেখার মতো যোগ্যতা নাই, দুনিয়াতে তুমি আমারে দেখবা না, কইলা না দেখলে যে আমার ভালো লাগে না, কয় তাই আমারে এমন একটা আমল শিখায় দাও এমন একটা কিছু শিখায় দাও যাতে আমি তোমারে দেখতে পাই বলে দেখতে পারবি না, তবে তোরে একটা কথা বলে দেই এমন যদি তুমি করতে পারো তাহলে তুই আমার কাছে আসতে পারবি, আমার জ্ঞান নিতে পারবি, আমার অনুভব করতে পারবি, আমার সাথে মিশতে পারবি, আল্লাহু আকবার আল্লাহ কাল কথা কই দেন, এই
এটাই তো আমি চাই, আমি যেন আপনার কাছে যাইতে পারি, খালি কথা বলবো, একটু কাছে যেয়ে যেন কথা বলতে পারি। তো আল্লাহ বলে কেমনে হবে, তুই ছোট বাচ্চা হয়ে যা। কি হয়ে যা? ছোট শিশু বাচ্চা, এই শিশু বাচ্চা বনে যাও। মুসা নবী বলে আল্লাহ একটা কথা কইলেন, আমি বুড়া বয়সে বিয়ে শাদী করছি, মিশর থেকে মাদায়েন গেলাম, বউ বানাইলাম, শ্বশুর বাড়ি হলো, এই নবী বানাইলেন, এত বছর দাওয়াত দিলাম, এত বছর কথাবার্তা বললাম, এই বুড়া বয়সে আমি শিশু বাচ্চা কেমনে, বুড়া বয়সে আমি শিশু বাচ্চা, বুড়া বাচ্চা আমি কেমনে। আল্লাহ বলে রে মুসা, এই একটা কথা বোঝানোর জন্য আল্লাহ সূরা কসাসের মধ্যে ওয়া নুরিদু আন নামুন্না আলাল লাযীনা ইসতুদীফু ফিল আরদি ওয়া নাজালুহুম আইম্মাতাও ওয়া নাজালুহুমুল ওয়ারিসি। সূরা কসাসের মধ্যে আল্লাহ 33টা আয়াত বুঝাইছে মুসা নবীরে, একটা গুণ বোঝানোর জন্য। মুসা শিশু বাচ্চা কেমনে হবা, লম্বা এক তাফসীর। আবার যদি কোনোদিন আনে আল্লাহ তাহলে সূরা কসাসের এই তাফসীর করব, আজকে সময় নেই, আজকে এই পর্যন্ত বলি। তো মুসা নবী বলে আল্লাহ শিশু বাচ্চা কেমনে হোক, এই মুসা শিশু বাচ্চা যেমন খিদা লাগলে কাঁদিয়া দেয়, খিদা লাগলে দুধের বাচ্চা খিদা লাগলে মা বইলা কাঁদিয়া দেয়, পেট ব্যথা করলে মা বইলা কাঁদিয়া দেয়, হাগু দিলে মা বইলা কাঁদিয়া দেয়, পেশাব করলে মা বইলা কাঁদিয়া দেয়, জ্বালা যন্ত্রণা করলে মা বইলা কাঁদিয়া দেয়, মায় মারলেও মা বইলা কাঁদিয়া দেয়। কি বলে? মায়ের দুধের শিশু 6 মাস পরে সুজি খাওয়ায়, সেরিলাক্স খাওয়ায়, ওই যখন খায় না ফালায় দেয়, সারাদিন মায়ের কষ্ট করে, রাত্রেবেলা বিরক্ত হয়ে যায়, তখন না খাইতে চায়, হক করে ফালায় দেয়, এটা কুতা দেয় না, বিরক্ত হয়ে যায় না। কি বলে? স্বামীর জ্বালা, সংসারের জ্বালা, তোলার জ্বালা, পুতের বোর জ্বালা, জ্বালা জ্বালা এত, তারপরে এর এটা খাইতে চায় না, বারবার না খাইতে চায়, চামচ দিয়া ঢুকায় ও ফালায় দেয়, তো আমার একটা গুতা দেয়, তো গুতা দিলে ও কয় কি বলে, মা আমারে মারকা, এটা বলে কোনো বাচ্চা? এটা বলে মা আমারে মারেন কা আপনি, কাঁদা দেয়, কি বলে কাঁদা দেয়, মা খিদা লাগলে বলে মা, বলে না মা আমি আমি খাবার খাবো, বলেনি বলেনি, খিদা লাগলে বলে মা, হাইগিয়া দিলে বলে মা, শিশি করে দিলে বলে মা, পেট ব্যথা করলে বলে মা। আল্লাহ বলে রে মুসা, মুসা রে তুমি শিশু বাচ্চার মতো যদি হয়ে যাইতে পারো, তুমি যদি আমার সামনে হাত পিছায় দিতে পারো, তোমার উপরে মুসিবত আসলে বলবা আল্লাহ, দুঃখ আসলে বলবে আল্লাহ, সুখ আসলে বলবে আল্লাহ, খাবার দিলে বলবে আল্লাহ, রাত্রে বলবে আল্লাহ, শিশু বাচ্চা রাত্রে ঘুমের মুখে খিদা লাগিয়ে বলে আল্লাহ, শিশু বাচ্চা মারে টোলায় আর বলে মা, অন্ধকারে ডাকে মা, আলোতে বলে মা, মা গুদা দিলে বলে মা, যেখানেই যে অবস্থায় আরেকজনে পয়রা গেলে বলে মা, রে মুসা যেখানেই থাকো যে অবস্থায় থাকো, কইরা গেলে বলবা আল্লাহ, ব্যথা পাইলে বলবে আল্লাহ, নামাজে যাইয়া বলবা আল্লাহ, হাত বিছায় দিয়া বলবা আল্লাহ, সুখে বলবা আল্লাহ, দুঃখে বলবা আল্লাহ, ছেলেরে শিখাইবা আল্লাহ, মেয়েরে শিখাইবা আল্লাহ, তুমি যখনই আল্লাহ বইলা হাত বিছায় দিবা, আমি আল্লাহ হাত বিছায় দিয়া তোমারে আমার কোলের কাছে নিয়ে আসবো। বাচ্চা যখন কাঁদিয়া দেয় মায় তখন কি করে, মায় তখন কি করে, কান্দা কোলে নেয়। কি বলেন? মায় বলেনি আয় রে আয় আয়েশার কাছে আয়, মার নাম আয়েশা, মার নাম জামিলা, আয় আয় জামিলার কোলে আয়, এটা বলেনি, বলে এই আয় আয় জলদি মার কোলে আয়, হাত বিছায় দিয়া কোলে নিয়া যত কান্দে, মায়ের নাকের সাথে নাক মিশায়, ঠোঁটের সাথে ঠোঁট মিশায়, চোখের সাথে চোখ মিশায়, খালি মায়ের নাকের সাথে মায়ের মুখের সাথে মার মুখটা ঘষাঘষি করে, মা এই মুখের মধ্যে সুজি লাগানো, গায়ের মধ্যে পেশাব লাগানো, গায়ের মধ্যে কাদা লাগানো, মুখের মধ্যে সুজি ময়লা, মুখের মধ্যে খিচুড়ি লাগানো, মায় ময়লার দিকে তাকায় না, মায় বারবার বারবার যেই খোসা দেয় আর কাঁদিয়া দেয়, মায় তাড়াতাড়ি কোলের বাচ্চাটা কোলে উঠায় নিয়া মার ঠোঁটটা লাগায়, মার চোখটা লাগায়, নাকের সাথে নাক লাগায়, আর কিছু বলে না, বলে আয় 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 রে মানি কান্দিস না, একটু আদর দেয়, একটু ঠোঁট দিয়ে আদর দেয়, একটু চোখ দিয়ে আদর দেয়, একটু মায়া দেয়, একটু চুমা দেয়, আরে ডুলায় আর ডুলায়। আল্লাহ বলে বান্দারে মুসা
পয়গম্বরো, তুমি যদি শিশু বাচ্চা বনিয়া যাও, নামাজের পরে আমার কাছে গোলামি করলা, নাপাক অবস্থায় দেখাইলা আল্লাহ আমি নাপাক, তুমি পাক পবিত্র, আমার প্রশংসা করলা, আমার গুণ কীর্তন করলা, রুকুতে চলিয়া গেলা, সেজদায় চলিয়া গেলা, পাহাড়ের মতো আমার সামনে বসিয়া থাকলা, তারপরেও তোর মন ভরে নাই, তারপরেও তোর মন ভরে নাই, নামাজ তুই ঠিক দুই রাকাত পড়ছ, ওদিকে ঘরে বাজার নাই, ওদিকে ছেলে কথা শুনে না, বিবি অসুস্থ, ওদিকে মামলা মোকদ্দমা, তোর চোখটা পানিতে টলটল করে, কার কাছে যাব, কার কাছে গেলে 2000 টাকা পাওয়া যায়, কার কাছে কোন ডাক্তারের গেছে ছেলেটা সুস্থ হয়ে যায়, কার কাছে গেলে বিবির চিকিৎসা হয়, মনটা কার কাছে যাবি, নামাজটা পড়িয়া একদিকে দৌড়াস, আল্লাহ বলে কোন দিকে দৌড়াস না, ফিরু ইলাল্লাহ ফাসারিউ ইলা মাগফিরা, আমি আল্লাহর দিকে আয়, আমি আল্লাহর দিকে আয়, আমি আল্লাহ, তুই যেমন হাত বিছায় দিয়া আমি আল্লাহর ডাক দেওয়ার সাথে সাথে আমিও হাত বিছায় দিলাম, কারো কাছে যাওয়া লাগবে না, কারো কাছে যাওয়া লাগবে না, আমি তোরে কাছে নিয়া তোর সব দুঃখ দুর্দশা দূর করে দিব, তোর ঠোঁটে ঠোঁট লাগাইয়া, তোর কপালে ঠোঁট লাগাইয়া, নাকে নাক লাগাইয়া, আমি তোরে আদর করিয়া, আমি তোরে শ্বাস দিয়া তোর সব গুনাহ মাফ করিয়া দিলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শিশু বাচ্চা বলো হাত বিছায় দাও, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আল্লাহর দিকে দৌড়াও, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, যত বড়ই অপরাধী হও না কেন, আমারে আল্লাহ বলে ডাক দিয়া হাত বিছায় দিলে আমি তোর গুনার দিকে তাকাই না, আমি তোর নাং নোংরামির দিকে তাকাই না, আমি তোর কাদা মাইলার দিকে তাকাই না, তোর মার চাইতে আমি আল্লাহ কুটি কুটি গুণ বেশি দয়ালু, আমি আল্লাহ তোর মায় অনেক সময় বিরক্ত হয়ে যায়, মার রাগ ভাঙাইতে 3 দিন লাগে, আব্বার রাগ ভাঙাইতে 1 সপ্তাহ লাগে, কি মায় রাগ হয়ে গেলে 1000 টাকা দিয়া সারিয়া নিয়া হাত পাও জড়ায় ধরিয়া 1 সপ্তাহ পর্যন্ত আব্বারে 1 মাসের বেতন দেওয়া লাগে, আব্বা যদি রাগ হয়ে যায় পুরা মাসের বেতন আনি, আব্বা রাগ করছেন কা, আমার ভুল হয়ে গেছে, আব্বার রাগ ভাঙাইতে সময় লাগে, দুনিয়ার কোন নেতা যদি তোমার বিরুদ্ধে চলিয়া যায় রাগ ভাঙ রাগ হয়ে যায়, নেতার রাগ ভাঙাইতে 1 বছর লাগে, আগামী নির্বাচনে আপনার পার্টি করে রাগ ভাঙায় দিন, দুনিয়ার কোন ধনী যদি রাগ হয়ে যায় না দেয় 1 বছর তার কাছে বারবার যাইয়া তারে খোসামত খোসামত করিয়া তার রাগ ভাঙাইতে হয়, আল্লাহ বলে বান্দা রে মন্দিরে আমি মাওলা এত দয়ালু মাওলা, আমি মাওলা এত আপন মাওলা, তুই ডাকতে দেরি আমি আল্লাহ তোরে আমার কোলে নিতে দেরি হবে না, আত্তাই মুমিনা জাম্বি কামাল্লা জাম্বালাউ নব্বি ইবাদি নবী, ও ও আমার নবী নব্বি জানাই দেন ইবাদি আমার বান্দাদেরকে জানাই দেন, নব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম, আমি আল্লাহ এত মায়াশীল আলাইসাল্লাহ আমি আল্লাহ আমার বান্দার জন্য যথেষ্ট, বান্দা ডাকতে দেরি আমার নিকটে পাইতে দেরি হবে না, 40 বছর আমারে রাগ বানাইছো, 60 বছর আমি রাগ হয়ে রইছি, 60 বছর আমারে ডাকস নাই, 70 বছর আমারে ডাকস নাই, রে নওজোয়ান 30 বছরে কোনোদিন নামাজ পড়স নাই, 30 বছরে কোরআন তেলাওয়াত করস নাই, 30 বছরে তাহাজ্জুদের নামাজ পড়স নাই, হাতে ধরিয়া পায়ে ধরিয়া পায়ে পড়ি রে যুবক পায়ে পড়ি, একটা রাত্রে বেলায় মালিকের কথা।